সালা সকালে দুটা খুরমা খাইছি আর পুরা ভোক লাগছে আর এখন খাবারও হয়নি মনে হচ্ছে। দেখি তো মাইকে শুধেন দেখি, মাই মাই খাবার হয়েছে তো? না হরে বাবু খাবার হয়নি এখন, এই তো ভাত তো না মালিয়ে এবার তরকারি বসেছি, দাঁড়া আর একটু তারপর খেয়ে নিবি আর ছাগল গিলা খুলবি। আমি ছাগল টাগল খুলতে লাগবো, বাদ দে খাবার দিবি তো দে, নাহলে বাদ দে ছেড়ে দে। আরে হুড়কার দাদুরাকে একটু মেশাই নিবি রে নুনু, মেশাই নিবি আর বলবি যে তোর বাবা ভাতটা খেয়ে নিয়ে যাচ্ছে। ধুস শালা আমার জিন্দেগি রে টাটকা বেকার, একদম বেদনায় ভরা। দেখছি ছাগলটির ভোগ লাগিয়েছে তো গোয়ালটার বেরেন চলে গেল চৈতে, কিন্তু শালা আমারও এখন খাবার আর জুটিল নাই। হুর থাকবো না ঘরটা যাই, এবার কোলে দিকে এলে ঘুরে আসি। না শালা নুয়াটা বাড়িতে এদিকে যাওয়া যাক, কেন নুয়াটা আঞ্জির কেসটি যে আঞ্জির ধরেছে রে ভাই, যাই আঞ্জিরই খেতে চলে যাই সকাল সকাল পুরো মারি দেবো তো। না শালা একদম ছুটুক ছুটুক যেতে হবে মানে মানে, নাহলে যদি নুনা বা ওর বাবা তো কেউ দেখে না তো দমে মারবে গা দমে গাইলো দিবে গা ভাই। তো মানে মানে যাবো, চার পাঁচটি আঞ্জির খাবো আর চার পাঁচটি আঞ্জির পকেটে ভরে নিয়ে যাবো, সেই আঞ্জির গিলে আরো নুনাকেও খাবো, শালা গাল খেলে ও গালতে খাবে। জলদি জলদি পকেটে ভরে দে ভাই, নাহলে নুনার বাপাসে তো দমে ঠেঙ্গা বেগে কোন আলফা ভরি লেপ দেবে কারো। আরে হ্যাঁ ঠিকই বলেছি, জলদি জলদি ভর, নাহলে এখন এই নুনার বাপ কেনে নুনাও এসে যেতে পারে, জলদি ভর জলদি ভর। ইসালা কে আমার সাথে কথা বলছে রে ভাই, আমি তো একা আছি, পাছে ভূত ভূত কে ওঠানো কি? ও নুনা নকি রে? না রে আমকে দেখে কি তো ছাগল ঢাড় মনে হচ্ছে নকি? কি ওরে ও তো তুই এখন কি করতে আলি? হ্যাঁ যাই যা ঘর যাই যা। শালা আমদে বাড়ি আর আমকে বলছি তুই এখানে কি করতে আলি, এমন চড়া বনো বাখানটাই তুই এখানে কি করতে এসছি ওইটা আগে বল। আরে নুনা তোদের আঙির গিলা পোকা লাগিয়ে গেছে সেগুলো টুকু বাঁচিয়ে দিতেছিলি। বোকা চাদা হনুমান, তুই আঙির পোকা বাঁচতে এসছি না আঙির চুরি করতে এসছি, এমন মারব না বাগান তাই চিল্লান না আস্তে আস্তে রে বাপ, তোর বাপ আরো যদি চলে আসে তো মরা বাগ ভাই। তো শুনেলে শুনেলে ও তো রাগিন না, তোকলে আমি পাঁচটি পাড়িছি, তোকে তিনটি দিব আমি দুটি নিব হইলো। হ্যাঁ শালা চড়কায় তো ঠিকই বলেছে, আমাকে তো এমনি তেমনি বাবা আঙির পাঞ্জির পাড়তে দেয়নি একটিও, এ বতরে তিনটি আঞ্জির খাইয়ে লিবো আর ওয়াকে দুটি দিব ঠিকই বলেছে। কি হইল রে তো কি সচ্ছে? আরে কোন না রে কোন না, তবে তুই যখন বলছিস তবে দে ঠিক আছে, তবে আমি তিনটি আঞ্জির লিবো তুই দুটি লিবি। যাক শালা বাঁচেছি কোন রকমে, ঠিক আছে চো তবে চো এধারে ভাগ করে লিবো চো। সে তো ভাগ বাটা করবো, কিন্তু আজকে জানিস কি বটে, আজকে রামনবমী বটে রামনবমী, আর তুই রামনবমীর দিন আঞ্জির চুরি করতে এসছিস। আরে চামটু মা আমি কোনো ক্যালেন্ডার দেখে চুরি করতে বেরিয়েছি যে কার ঘরে বিয়া গো আর ন আজ রামনবমী জানবো? হ্যাঁ তো লে রাগিস না রাগিস না, তো আজ রামনবমী বটে রে, রামনবমীতে বল কিছু করবি না, সেট ফেট কিছু করবো চো আর ঝাড়ে নাচবো চো। হ্যাঁ আমার সালা এমনি দু টাকায় খরমা কিনে খাবার পয়সা নাই, তো এমনি আমি আজ চুরি করতে আসছি আর সেট করবো কি করে? এমনি রামনবমী পেরে নেবে একটু ঝান্ডা টান্ডা আমরা কিনবো দুই একটা আর পুরা উড়াবো তো জয় শ্রীরাম জয় শ্রীরাম করে, আর এমনি রামনবমী পেরে নেবো আজকে। হ্যাঁ শালা এমনি করলে রামনবমী ভালো মজবে, ডিজে করবো ডিজে, ডিজে নাহলে কোনো কাজ হবে নাই, ডিজে করবোই তো। হ্যাঁ রে পয়সা কোথায় পাবি তুই ডিজে করা, পয়সা কোথায় পাবি তো? আরে চাঁদা আদায় করবো সবার কাছে, চাঁদা আদায় করবো আর ডিজে করবো, আর যদি কিছু কম হয় তো আমি দিয়ে চালাবো রে, টেনশন করিস না তাও ডিজে করবো। ঠিক আছে চো তবে চো ছেলেরা কাছ দিকে চো, চাঁদা টান্দা আদায় করবো তারপর ফোন টোন করে ওই সেট টেট নিয়ে আসে পুরো এনজয় করবো তো। ঠিক আছে চো তবে চো। তবে হচ্ছে দিদি কালকে তুই স্কুল গেলছিলি? স্কুল আরে গেল ঝেলে গেল ঝেলে, আর জানিস স্কুলে কাল পায়েস দিন ছিল, পায়েস তুই গেলি না বুঝে ঘরে? আমি ওই তো খাই না, ওই তো আমার ভালো লাগে না পায়েস, তাই কিটা খাবি? আরে সেটা বল যে কাল স্কুল দিনে ফাঁকালি কি করে? হ্যাঁ তো বলি কোনো পোলা দিয়েছে নাকি মুখস্থ করতে, নাহলে ওই ধর্মেন ধর মারতালে দমে মালে না পোলা মুখস্থ করে গেলে। আরে দিয়েছে দিয়েছে, ওই সে খুকু গেল জল আনতে পদ্মদীঘির ঘাটে, ওই পড়ার মুখস্থ দিয়েছে। আরে রকম তুই বলে দিছিস তো? হ্যাঁ তো ঠিক আছে তো বলি ছুটকি দিদি, তোকে আমি একটা কথা বলবো লাগবি না? আরে নাই রাখবো বল বল তো বল না, বিয়া হয়ে দাবা তোমার বিটি খেলা হতো কানে কানে? আরে লেবু কান্দে নাই বল, ওর বাবা মা দাদা দিদি
ভাই বোন সবাইকে ছেড়ে চলে গেছে, তো সেই দুঃখে এতটুকু কান্দে। হম, তুই গন্ত জানিস জানি ও আগে দেখা খুলে তুই থতুল গলে বাথন মারতে হবে, থালবাতি দিতে হবে, মানে ওর থাতুলির থোপ কাটি করতে হবে তোমাকে, ওই দিন দেখানে। আরে লেবু, তোরা কি কাঁদানা কামিল লাগান নিয়েছি রে এখানটা? ও অনুনাদা, কি হলো অনুনাদা, বল বল। বলি হ্যাঁ রে, আজকে বটে রামনবমী, আর এখানটা শুধু বসে রইলে হবে, চ ডিজে টিজে করবো, পুরা নাচবো তো। আমাদেরকে ঠিক আছে আর আমরা সেট বাইনা তাইনা করতে গেছি তোকে। ঠিক আছে তোর কথা, ঠিক আছে দাদা, তোকে সেট বাইনা তো বলিয়া তো যা, সেটটা নিয়ে আসবি তাহলে। হ্যাঁ হ্যাঁ শালা, কোনো ভাতের কাবল বটে যে বললে সেটটা আমাকে এনে মু আইন দিবে। কি হরে, হ্যাঁ তো দেখ দেখ তো লাইক করে দেখ। হ্যাঁ তো ওইটাই বলছি, ঠিক আছে চো চো ডাঙা দিকে যাই, ফোন টোন করব মালিককে, কত লিবে কত কি সব কিছু মানে চুকাবো, আর সেট নিয়ে আসবো ডাইরেক্ট। ঠিক আছে তো তবে তো তবে সবাই এসে গেলছি। হ্যাঁ তো বল, তবে বল কি সেট করবি এবারে? ডিজে পাওয়ার হবে, ডিজে পাওয়ার। আরে ডিজে পাওয়ারে সব সেট বুকিং হয়ে গেলছে, বুকিং আর ফাঁকা নাই কেউ আছে। তবে ডিজে থালজান করে দে, তোর ডিজে থালজান কর, থালজান। আরে ডিজে সালজান কি ফাঁকা রবে, কত না বড় সেট তো বল, ওয়ারও বুকিং হয়ে গেলছে। সে বুকিং হোক আর যে হোক, ডিজে সালজানই হবে, ফোনটা লাগান তো দেখি কি বলে। ঠিক আছে না দাদা, ঠিক আছে লাগা লাগা। বলি তুমি কি ডিজে সার্জন বলছো? হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি বলছো বলো। বলি আজকের দিন কি তোমার কোনো সেট ফাঁকা নাই কে? কি করে ফাঁকা থাকবে বলো, সবাই 10 দিন 15 দিন 20 দিন আগে বাইনা করে করে রেখেছে, আর তোমরা আজকের দিনে তোমাদের মনে পড়ছে? আহ কি বলবো আর তোমাকে বলো, হঠাৎ আমাদের চাঁদা আদা হইলো, হঠাৎ বলি সেট করব, সে বলি কোনো ফাঁকা আছে তো বলো। হ্যাঁ আছে, একটা সেট ফাঁকা আছে। তো বলি কত, তবে কত নেবে বলো? এই কুলি তুলি যদি ঘুরায় তবে কিন্তু লাগি যাবে 15,000, আর যদি স্ট্যান্ডে বাজাও তবে লাগি যাবে 10,000। আরে চড়কা, বলছে কুলি যদি ঘুরায় তো বলছে 15,000 লিবো, আর স্ট্যান্ডে বাজালে 10,000 লিবো, কি করবি বল? আর আমাদের যে 9,000 উঠেছে রে, আর 1,000 কোথায় পাবি যদি স্ট্যান্ডে বাজাই তাও? দাঁড়া দাঁড়া দেখছি, যদি কমাই কমুন যদি 9,000 দেয় তো ভালোই বটে, করবো না লে আর কি, ছাড়িয়ে দে তখন ছোট মোটো অন্য কোনো সেট করে লিবো। ঠিক আছে দেখ দেখ বলে দেখ। হ্যাঁ তো বলি ওই স্টেনে বাজাবো, তো তুমি 10,000 বলছো, কিছু কম করলে হবে নাই? না না কম তো হবে নাই, হঠাৎ তোমাকে সেট দিছি আর তোমরা বলছো কম করো, এটা কি হয়? দেখো যদি 1,000 কমাবো তো কমাও, আমাদের 9,000 আছে, ওর বেশি দিতে পারবো নাই। ঠিক আছে যখন 9,000 বলছো তখন 9,000 দিয়ে দেবো, আসো তবে সেট পেট নিয়ে যাবে, আর কি বলে বাইনা বাইনা পয়সা টয়সা দিয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। আরে চলকা, 9,000 হয়ে গেল রে, চল তবে সেট আনতে যাবো, চল আমরা আর বাইনা তাইনা পয়সা তৈসা দিয়ে আসবো। আমিও যাবো না দাদা, আমিও যাবো। হুম তুই কোথায় যাবি ছুটি ছেলে? যাই যাই, তৎকে তোরা ঝান্ডা ফান্ডা এইসব জোগাড় করে রাখ, পতাকা তোতাকা হনুমান বজরং বলির পতাকা, আর আমরা তৎকে সেটলা নিয়ে আসি। ঠিক আছে তুই যখন বলবি তখন ওইটাই করি তবে। আরে চরকা, সেট টেট তো চলে এলো কিন্তু ছেলে একটিও দেখতে পাচ্ছি না, কোথায় গেল সবাই? আরে আসবে হয়তো, পতাকা তোতাকা কিনতে হয়তো দেরি হয়ে গেলছে। ও যা বলো দিদি, আমি কি না না দাদা লা বিয়াত বলো দিদি, নিয়ে তুলে দিতে তোলা। ও মানবো, দেখ লেবো দেখ কত বড় ডিজাইন আছে, এবার বাজাবো। ঠিক আছে তবে একটু জয় খেলিলাম, আর গান বাজা থাই দোল কে বলো, জয় খেলিলাম, জয় শ্রীরাম। ভিডিওটি ভালো লাগলে তোমরা সবাই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবে কিন্তু, আর
কমেন্ট বক্সে তোমরা সবাই কিন্তু জয় শ্রীরাম লিখবে, জয় শ্রীরাম। তো বন্ধুরা তোমরা সবাই দোল কে বলো।